হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। সকালে একটু নিচে এসেছিলাম, নিচে এসে দেখি যে এখানে যে বাথরুমের কিছু কাজ হচ্ছে তোমাদের বলেছিলাম, তো ওই বাথরুমের কিছু সামান এখানে এসছে যেগুলোর কাজ হবে আজকে, তো এইগুলোই রাখা আছে এখানে। এইসব মানে বাথরুমের কিছু ফিটিংসের জিনিস আছে। তারপরে আমি ওয়াশিং মেশিনে একটু কাপড় দেওয়ার জন্য এসেছিলাম, অনেক কাপড় জমে গেছিলো। বর্ষাকালে যা অবস্থা হয় কাপড়ের, কাপড় তো জমতেই থাকে, ওই কারণে মেশিনে কাপড়টাও দিয়ে দিলাম। আর দেখো এতগুলো কাপড় ধোয়া হয়েছে, মানে অনেকটাই কাপড় ধোয়া হয়েছে, আবার আছে আরও অনেক 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 বেশি কাপড়, তো সারাদিন ধরে ধুতে হবে মনে হচ্ছে। কারণ আমাদের তো বাড়িতে কাপড়ের প্রচুর বরকত, কিছু করার নেই, তো বর্ষাকালে আরও বেশি এটা হচ্ছে। আর এদিকে নিচে আমাদের কাজ হচ্ছিলো পাইপলাইনের, তো এই যে কাজটা হচ্ছে বাথরুমের পাইপলাইনের কাজ হচ্ছে। আর এদিকে আমি একটু বাইরে এসেছিলাম, কারণ আমাদের ওই যে বাথরুমের কাজ হচ্ছে বলে ওখানের বাথরুমের কলটা বন্ধ হয়ে গেছে, তাই কাপড় বাথরুমে ধুতে পারছি না। কিছু কিছু কাপড় মেশিনে দেওয়া যায় না, যেগুলো হাতেই ধুতে হয়, তো ওই কিছু কাপড় আর কি পুকুরে নিয়ে চলে এসেছে ধোয়ার জন্য। আর আমি অনেক দিন পর নিচে নামলাম, অনেকটা দিনই হয়ে গেছে নিচে নামা হয় না, তো আজকে যেহেতু নেমেছি ওই কারণে চারিদিকে একটু ঘুরে দেখছিলাম। বর্ষাকালে তো পুরো মানে স্যাঁতস্যাঁতে কাদা কেমন একটা হয়ে গেছে, যেটা হয় স্বাভাবিক ব্যাপার। আর চারিদিকের এই অবস্থা, বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর এই যে তেঁতুল গাছ, এটা সামনে এটা দেখতে পাচ্ছ, এখানে সব রকম গাছ আছে, এখানে আম গাছ আছে, এটা আম গাছ। তো চলো এবারে, তারপরে এখানে কি হয়েছে, এইগুলো হচ্ছে পাঞ্জাবি, কোন বছর থেকে পাঞ্জাবিগুলো পড়ে আছে কোথায় বুঝতেই পারিনি, থেকে 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 এরকম ওগুলো পুরোটাই খারাপ হয়ে গেছে, মানে নেওয়াই যাবে না ওইটাকে। তো উপরে এসে আবার আয়াতকে নাস্তা দিয়েছিলাম, ভাবলাম ওকে নাস্তা দিয়ে আমি নাস্তা করবো। গল্প কি দারুন ওয়েদার, তুমি খাবে তো, এইটুকুও খাইনি সেই। এইদিকে আমাদের নাস্তাতে মানে সামোসা হচ্ছিল, সবাই সামোসা খাচ্ছে, তো আমিও খেয়ে নিলাম কিছুটা। তারপর এখানে মা রান্নাও বসিয়ে দিয়েছে, চিকেন, এদিকে সবজি হচ্ছে, আর ওদিকে চিকেন কষা হবে। ওই জন্যই আমি করছি, বলুন এখানে ইফতারির জন্য সব ফল কিনে নিয়ে চলে এসেছিলো, আর কাটতেও বসা হয়ে গেছে, মানে আমি সব ফল কেটে নিয়েছি, আর এখানে স্যালাড করা চলছে, মা সব ফল সাজাচ্ছে, আর এদিকে চপ ভাজা হচ্ছিলো। কিসের চপ হচ্ছে গো? আলুর চপ। আলুর চপ? আর এইটা আলু, আলুর চপ হচ্ছে, আমি বসার চপ হয়নি, আর চপ হয়নি।
তো আয়াতের আব্বু যেহেতু জিম জয়েন করেছে কিছুদিন আগে, তো ওই কারণে ট্রাউজার নেওয়ার জন্য এসেছিল আর আমাকে ভিডিও কল করেছিল দেখার জন্য যে কোন ট্রাউজার নেবে, কি করবে, কালারগুলো দেখাচ্ছিল। তো সেটাই এখানে দিয়েছি আর কি। দুটো ট্রাউজার, একটা টি শার্ট নিয়েছে। তো এইগুলো বেশ ভালোই লাগছিলো দেখতে। আর আমার রুমে যে দোলনাটা ছিল সেটাকে আমি এখন খুলে রেখে দিচ্ছি, ভাবছি আমার ব্যালকানির কাজ হবে, কিছু হয়ে গেলে ব্যালকানিতে লাগিয়ে দেবো। তো তোমরা তো দেখলে যে ওখানে ইফতারি পার্টি চলছে। তো তোমাদের মেন কথাটা বলে দিই যে আমাদের ওই, আমরা তো রোজা রেখেছিলাম, মহরম ছিল, মহরমে তিনটে রোজা থাকে, তো আমরা লাস্ট রোজাটা রেখেছিলাম। তো ওইসব করার পরে ইফতারিটাও তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করতে পারিনি, অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে ইফতার করতে বসে গেছি আর ক্যামেরা যে অন করবো সেটা আর হয়নি। তো তারপরে কি হয়েছে, ইফতারটা ভালোভাবে করেছি, ঠিকভাবেই ঠিক করে নিয়ে আজকে খাইয়ে নিয়ে, আর এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে মানে সবে ভাবছি যে ক্যামেরাটা অন করবো, তোমাদের বলবো, কিন্তু মাথা যন্ত্রণা এতটাই শুরু হয়েছে মানে সারাদিন না খাওয়ার পরে হঠাৎ করে, অনেক সময় হয়ে যায়, কখন হয়ে যায় সে তো আর বোঝা যায় না, যাই হোক প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিলো, দু তিন রকম ওষুধ খেতে হয়েছে গ্যাসে, গ্যাস অ্যাসিডিটির কারণেই হয়েছে, সারা রাত মাথা যন্ত্রণা হয়েছে, ওই কারণেই আর কি ভিডিও করতে পারিনি। তো কি করব, তো অনেকটা রাত্রে ঘুমিয়েছি, অনেকটাই রাত্রে ঘুমিয়েছি, অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমালাম, চুপ করো, ঘুমটা তো ভালো হয়েছে, একটু লেটে উঠেছি, ওঠার পরে তারপর সারাদিনের যা কাজ হয় সেগুলো কমপ্লিট করলাম, করার পর আয়াত এত দেরিতে ঘুমিয়েছে। আর মেন কথা, আমি ভিডিও নিয়েই পড়েছিলাম, আমার ভিডিও কোনোভাবেই আপলোড দিতে পারছি না, এত নেটওয়ার্কের প্রবলেম চার পাঁচ দিন থেকে হচ্ছে, এখানে নেটওয়ার্কের প্রবলেম হতেই থাকে, তো কালকেও ওরকম হয়েছে, ওই কারণে ভিডিও আপলোড নিয়েই পড়েছিলাম, তো সেইভাবে আমি ক্যামেরা অন করে ভিডিও করিনি, আয়াত লেটে ঘুমিয়েছে। তো তারপরে আজকে এই সন্ধ্যাবেলা এখন ক্যামেরাটা অন করলাম, যেহেতু তোমাদের জানাতে এলাম। আর আয়াত খেলছে, এই খেলনাটা নিয়ে, পাজলটা নিয়ে সবসময় খেলে, এরকম একটা লম্বা গাড়ি বানিয়েছিল, সব পড়ে ভেঙে গেছে, তাই তো? এটা লম্বা গাড়ি বানাও তো, দেখবো কেমন সুন্দর গাড়ি বানাতে পারো, বেচারাটার গাড়িটা ভেঙে গেছে গো, সুন্দর করে একটা গাড়ি বানাও। আমি আয়াতের ডিনারটা নিয়ে বসে আছি আর ও সেদিকে কি করছে, খাওয়ার কোনো নাম নেই, চুপ করে বসেই আছি, কিছুটা বাকি আছে খেতে, খেতে খেতে উঠে পড়েছে আর ওখানে খেলছে। এই এইটা খেয়ে নাও। তো সব শেষে আমি ডিনার করছিলাম, সবার ডিনার করা হয়ে গেছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এখানেই শেষ করছি, চলো বাই।